দীর্ঘদিন ধরে রূপালী পর্দায় নেই চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে একমাত্র ছেলে আইজানকে নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন তিনি। তবে আজও তাকে পর্দায় দেখতে মুখিয়ে আছেন নায়িকার ভক্তরা। অবশেষে ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো। এবার দেশে এসে নতুন খবর দিলেন শাবনূর। তিনটি নতুন সিনেমায় অভিনয় করার খবর দিয়ে নতুন করে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দিলেন শাবনূর। চলচ্চিত্রগুলো হচ্ছে মাতাল হাওয়া, রঙ্গনা ও এখনো ভালোবাসি। মা হওয়ার পর ফিটনেস অনেকটাই পরিবর্তন এসেছে শাবনূরের। তাই নির্মাতাদের কাছ থেকে ফিট হতে সময় চেয়ে নেন এই নায়িকা। পুরোপুরি ফিট হওয়ার পরই সিনেমায় অভিনয় করার ঘোষণা দেন শাবনূর। এদিকে ফিট হতে না পারায় ফিরে গেলেন শাবনূর। অনিশ্চয়তা পড়েছেন ওই তিন সিনেমা। এভাবে হুটহাট তিন সিনেমার ঘোষণা শাবনূরের জন্য খুব একটা ইতিবাচক হয়ে আসেনি। সিনেমাগুলোতে চুক্তিবদ্ধ হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখেও পড়েন এই নায়িকা। সিনেমা প্রেমীদের পাশাপাশি নানান মন্তব্য করেছেন অনেক নির্মাতাও। তাদের ভাষ্য, এভাবে শাবনূরের ফেরা ঠিক হয়নি, ম্যাচ জড়িয়ে ফিট হওয়ার পরই ফেরার দরকার ছিল। তবে দেরিতে হলেও পরিচালকদের ওইসব কথা কানে নিয়েছেন শাবনূর। তিনটি সিনেমার ঘোষণা দিল, কোনোটিরই শুটিং শুরু করতে পারেননি তিনি। তার আগেই অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হয়েছে তাকে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, কমপক্ষে 15 কেজি ওজন কমাতে পারলে চলচ্চিত্রগুলোর চরিত্রের উপযোগী হয়ে উঠবেন শাবনূর। তাই ফিট হতেই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন তিনি। কিন্তু এবার চলে যাওয়ার পর কবে নাগাদ ফিরবেন সেটা এখনও অজানা।